দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা ডেজার্ট বা ম্যাঙ্গো পাটি বলতে পারেন যে যে নামে বলেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যায় প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমগুলো আমি স্লাইস করে নিচ্ছি আশা করছি আজকের এই আমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবে আম আমি স্লাইস করে নিয়েছি একটা পাটিতে নিয়ে নিয়েছি এখন আমগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি তার জন্য আমি একটা ব্লেন্ডের জার নিয়ে নিয়েছি প্রথমে আমি কিছু আম ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি কিছু আম আমি কুচি করে রেখে দিয়েছি দেখেন দুই রকমের নিয়ে নিয়েছি এখন আমি ডোটা তৈরি করবো তার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো ময়দা ব্যবহার করেছি আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি কারণ আমগোলা মিষ্টি এমনিতে তার জন্য আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি তারপরে আমি যে পিউরিগুলা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটা ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো ব্লেন্ড করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটা আমি একটা বাটিতে তেল নিয়েছি দেখেন মিশ্রণের গরমটা আমি কি রকম রেখেছি দেখে বুঝে নিতে হবে এখন আমি পোটটা তৈরি করে তার জন্য আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানেও মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন দুধের সঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখন কিন্তু অনবরত নেড়েছি একটা পুত তৈরি করে নিতে হবে এই আমের পাটি সাপটা বা আমের ডেজার্ট যেটাই বলেন না কেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আমি পাটি সাপটাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক চামচ ডু দিয়ে দিয়েছি দেখেন তার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেছে আমি এপিট আর ওই পিঠ দুটো ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সব পিঠা তৈরি করে নিচ্ছি আজকের এই ম্যাঙ্গো পাটিসাপটা পিঠাটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি আর একটা পিঠা তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু সবগুলা পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন মাঝখানে আমি পোটা দিয়ে দিচ্ছি পোটা দেওয়ার পরে আমি যে আমগুলা স্লাইস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে এই পাটিসাপটাগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি এই পাটিসাপটাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ কেটে কিন্তু অনেক টেস্টি এই ম্যাঙ্গো পাটি সাপটাটা খেতে কিন্তু অনেক টেস্টি বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে আপনারা চাইলে এই মেঙ্গো পাটিসাপটা পিঠাটা বিকালের নাস্তায় চাপ করতে পারেন আবার বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন দেখেন এই পাটিসাপটা খেতে অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আর আজকের এই ম্যাঙ্গো পাটিসাপটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে এই সাপটা পিটার রেসিপিটা দেখছেন আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন